হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের 21 নম্বর ক্লাস, ক্লাস 11-এর যে এসেনদের যে ম্যাথের বইটা আছে তার সলিউশন আমরা করছিলাম। ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করেছি, ত্রিকোণমিতির 5টা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেলেছি। 6 নম্বর চ্যাপ্টার 1 নম্বর পার্ট, ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গিয়েছে, আজকে সেকেন্ড পার্টটা করব। তো আগের ভিডিওগুলো দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে টোটাল প্লে লিস্টের, সেখান থেকে তোমরা দেখতে পারো। চলো শুরু করা যাক। এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা, ত্রিকোণমিতির নতুন ফর্মুলা যদি বলি, তো এখান থেকে স্টার্ট হয়েছে সাইন এ প্লাস বি ফর্মুলা। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মাইনাস ওয়াই মাইনাস কস এ প্লাস বি মানে কস কস মাইনাস সাইন সাইন মানে প্লাস এ মাইনাস, আর মাইনাস এ প্লাস, ট্যান এ প্লাস এর উপরে প্লাস, নিচে মাইনাস। ওকে, সেখান থেকে আমাদের এই 8টা ফর্মুলা ডিরাইভড হয়। সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডি, অ্যান্ড কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, সেখান থেকে এই ফর্মুলাগুলো আসে। তো তারপরে আমাদের এই চ্যাপ্টারের মেন যে ফর্মুলা সেগুলো হচ্ছে এইগুলো। সাইন টু থিটা মানে টু সাইন থিটা কস থিটা, কস টু থিটা মানে টু কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান, কস টু থিটা মানে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। আমাদের না আগের ভিডিওতে মেনলি কয়েকটা ফর্মুলার প্রমাণ যেগুলো ইউজফুল সেগুলোর প্রমাণ আমরা অলরেডি করেছি প্রবলেম সলভ করার সাথে সাথে। তো আমাদের এখানে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। সাইন থ্রিটা মানে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউ থিটা, আর কস থ্রিটা মানে হচ্ছে থ্রি কস কিউ থিটা মাইনাস থ্রি সাইন কস থিটা। এগুলো সবই ওই আগের ফর্মুলা থেকেই ডিরাইভ করে আসবে। ওকে, তো চলো আজকের প্রবলেমের সলিউশনগুলো দেখে নেওয়া যাক। প্রথমে বলছে যে থিটার ভ্যালুটা পাই বাই টু থেকে পাই, মানে সেকেন্ড কোয়ারডেন্টের কথা বলছে। সাইন থিটা সেখানে পজিটিভ আছে, ভালো কথা, ঠিক কথা। সাইন টু থিটার মানটা বার করতে হবে। সাইন টু থিটার ফর্মুলায় আমরা কি জানি, টু সাইন থিটা কস থিটা, টু সাইন থিটা কস থিটা। সাইন টু থিটা মানে হচ্ছে টু সাইন থিটা কস থিটা। তাহলে কস থিটাটা জানতে হবে। সাইন থিটা আমাদের তো দেওয়াই রয়েছে 3/5, তো 3/5 থেকে কস থিটা মানে প্লাস মাইনাস রুট আন্ডার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো প্লাস মাইনাস কত হচ্ছে 4/5। এবার সেকেন্ড কোয়ারডেন্টে কস থিটার ভ্যালু কি হয়, নেগেটিভ হয়, ওই জন্য মাইনাস 4/5টা লিখলাম। তো এখানে আমরা যদি বসিয়ে দিই ভ্যালুগুলো, 3/5 মাইনাস 4/5, তো অ্যান্সার আসবে মাইনাস 2/24/25। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। ট্যান টু এর ভ্যালু হচ্ছে 3/4, তাহলে ট্যান এর ভ্যালু কত, যেখানে এর ভ্যালু পাই বাই টু থেকে 3π/4, মানে হচ্ছে সেকেন্ড কোয়ারডেন্টের কথাই বলছে। তো ট্যান টু এ ইকুয়াল টু হচ্ছে এইটা, তো ট্যান টু এর ভ্যালুটা বসিয়ে দিলাম, দিয়ে ডান দিক বাঁ দিক গুণ করে দিলাম, দেওয়ার পরে একদিকে নিয়ে এলাম একে। এবারে আমরা যদি দ্বিঘাত সমীকরণে ফেলে দিই, দুটো ফ্যাক্টরাইজড করে দিই, তো এটা দাঁড়াচ্ছে, সেখান থেকে ট্যানের দুটো ভ্যালু বেরোচ্ছে, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে 1/3। এবার যেটা বললাম, এটা হচ্ছে সেকেন্ড কোয়ারডেন্টে পড়ছে, সেকেন্ড কোয়ারডেন্টে ট্যানের জন্য মাইনাস হয়, নেগেটিভ হয়, তাহলে আমাদের এই নেগেটিভ ভ্যালুটা নিতে হবে, তাহলে ট্যান এ ইকুয়াল টু -3 হবে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। এখানে বলছে কস টু থিটার ভ্যালু যদি -1/2 হয়, কস থিটার ভ্যালু কত, কস টু থিটা -1/2, তো এই দুইটাকে গুণ করে দিলাম, এটা আমাদের হয়ে যাচ্ছে কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1/4, কস থিটা হয়ে যাবে প্লাস মাইনাস 1/2। এবারে আমাদের কি হচ্ছে, এখানে তো কোন রিজিয়ানে থিটা আছে বলেনি, তাহলে প্লাস হাফ মাইনাস হাফ দুটোই অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সাইন টু এ ইকুয়াল টু 4/5, তাহলে সাইনের ভ্যালু কত, যেখানে এর ভ্যালু হচ্ছে 0 থেকে π/4। তো সাইন টু এ সমান যদি পাই 4/5 হয়, তো সাইন টু এর ফর্মুলা ফেলে দিলাম, টু সাইন এ কস এ, তাহলে এটা তো এখানে কস এর ভ্যালুটা রুট আন্ডার ওয়ান মানে সাইন স্কোয়ার এ, এদিকে হোল স্কোয়ার করে দিলে এটা দাঁড়াবে। এবারে জাস্ট 25 দিয়ে গুণ করে দিলাম, তারপর একদিকে নিয়ে এলাম, এবার সিদ্ধার্থাচার্যের সূত্রে ফেলে দিলাম, দেখলাম আমাদের মান আসছে 4/5 1/5, তার মানে সাইনের ভ্যালু আসবে +-2/5 +-1/5। এবার এই ফার্স্ট কোয়ারডেন্টে আছে মানে প্লাসটা নেব, আর পাই বাই ফোর এর থেকে কম হতে হবে, তো সাইন পাই বাই ফোর এর মান 1/√2, তার থেকে কম হতে হবে, এটা বেড়ে যাচ্ছে, সুতরাং এটা নেওয়া যাবে না, 1/√5 টা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এটা প্রমাণ করতে বলছে। তো কট থিটা মাইনাস ট্যান থিটা কি করলাম, কটটাকে কস সাইন, সাইন মানে সাইন, ট্যান মানে সাইন কস ভেঙে দিলাম, লসাগু করলাম, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার মান কত, কস টু থিটা। এখানে ওপর নিচে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা পড়ে যাবে সাইন টু থিটা, তাহলে 2 cot θ হয়ে গেল প্রমাণ। নেক্সট কোশ্চেন, কস আলফা প্লাস সাইন আলফা, কস আলফা মাইনাস সাইন আলফা, এখানে তার উল্টো ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। তো আমরা এখানে কি করলাম, ওপর নিচে কস আলফা দিয়ে ভাগ করে দিলাম, একে যদি কস আলফা দিয়ে ভাগ করি 1, এটা হয়ে যাবে ট্যান,
এটাকে কস আলফা দিয়ে ভাগ করলে ওয়ান, এটাকে কস আলফা দিয়ে ভাগ করলে হয়ে যাবে টেন। সিমিলারলি এটা ওয়ান, এটা টেন, এটা ওয়ান, এটা টেন। এবার লসাগু করে দিলে কি হচ্ছে, ওয়ান মাইনাস টেন আলফা, ওয়ান প্লাস টেন আলফা, আর এখানে কি হচ্ছে ওয়ান প্লাস টেন আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টেন আলফা তার হোল স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে ফোর এ বি, মানে ফোর ইন্টু ওয়ান ইন্টু টেন আলফা, আর এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা। তো এখানে কি হয়ে যাচ্ছে, টু রাখলাম আর টুটা এখানে দিলাম, তো এটা আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে টেন টু আলফার ফর্মুলা, টু টেন আলফা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা মানে টেন টু আলফা। তো হয়ে গেল প্রমাণ। নেক্সট কোশ্চেন, এটা ইকুয়াল টু টু প্রমাণ করতে হবে। তো এদের লসাগু করে দিলাম প্রথমে সাইন থিটা কস থিটা, এখানে হয়ে গেল সাইন থ্রি থিটা মাইনাস কস থিটা, এটা তো এটা সাইন এ মাইনাস বির ফর্মুলা হয়ে গেল, সাইন টু থিটা বাই এটা, সাইন টু থিটার ফর্মুলা কি, টু সাইন থিটা বা কস থিটা, নিচে ওই জিনিসটাই আছে কেটে গিয়ে টু হয়ে গেল প্রমাণ। নেক্সট কোশ্চেন, কট থিটা মাইনাস ট্যান থিটা বাই ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। কট থিটা মাইনাস ট্যান থিটা, কটটাকে করলাম ওয়ান বাই ট্যান থিটা হলো, এবার এটা লসাগু করে দিলে ট্যান স্কোয়ার থিটা বাই এটা, এটা চলে আসলো। এবার দুই ওপর নিচে দিলাম যাতে এটাকে আমরা ট্যান টু থিটার ফর্মুলায় ফেলতে পারি, এটা মানে হচ্ছে ওয়ান বাই ট্যান টু থিটা, মানে ট্যান টু থিটা মানে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা হলো। আচ্ছা ট্যান টু থিটা মানে সাইন টু থিটা বাই কস টু থিটা, কস টু থিটা কেটে যাবে, নিচে সাইন টু থিটা, সাইন টু থিটার ফর্মুলা কি, টু সাইন থিটা কস থিটা, টু টু কেটে গেল, ওয়ান বাই সাইন থিটা মানে কোসেক থিটা, আর ওয়ান বাই কস থিটা মানে সেক থিটা, এই যে সেক থিটা কোসেক থিটা চলে এলো। নেক্সট কোশ্চেন, ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস কস টু দি পাওয়ার ফোর এক্স ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে, যেখানে এ ইকুয়াল টু এটা। তো লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম, এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটার ভ্যালু ওয়ান, তাহলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। রাইট হ্যান্ড সাইডটা নিয়ে নিলাম, এখানে এ এর ভ্যালুটা সাইন এক্স প্লাস কস এক্স বসিয়ে দিলাম, এটাকে হোল স্কোয়ার ফেলে দিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এটাকে হোল টু দি পাওয়ার ফোর আছে মানে স্কোয়ারে স্কোয়ার হবে, প্রথমে হোল স্কোয়ারে ফেলে দিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস টু সাইন কস এক্স তার আবার হোল স্কোয়ার হবে। আচ্ছা এটাতে এরম রেখে দিলাম, এটার ভ্যালু ওয়ান, এটাকে ওয়ান করে দিলাম, এটাকে হোল স্কোয়ারে ভাঙলে ভাঙলে কি হবে, ওয়ান প্লাস টু ইন্টু টু মানে হচ্ছে ফোর সাইন এক্স থিটা, আচ্ছা এক্স থেকে এখানে থিটা হয়ে গেছে, ওটা এক্স হবে, ওটা এক্স হবে, থিটা নয়, এটা মোছা যাবে না, ওকে এক্স। এইটাতে আমরা যদি ফেলি তার হোল স্কোয়ার যদি ফেলি তো এটা হয়ে যাবে, একে যদি আমরা করি তো কি হচ্ছে, তিন থেকে তিন থেকে একবার দিলে দুই, আর এখানে ফোর সাইন এক্স কস এক্স, এখানে মাইনাস ফোর সাইন এক্স কস এক্স, দুটো কেটে যাবে, আর এই মাইনাস ফোর সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এই হাফটা যদি গুণ করি ওয়ান মাইনাস টু, তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটো সমান হয়ে গেল। পরের কোশ্চেনে যাই, ট্যান এ ইন্টু ওয়ান প্লাস সেক টু এ ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা ট্যান এ রইল, সেক মানে হচ্ছে ওয়ান বাই কস টু এ, আচ্ছা কস টা থেকে ট্যান এর ফর্মুলা হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, কস টু এর ফর্মুলা ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, এটাকে উপরে তুলে দেবো দিয়ে লসাগু করে দেবো ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ, আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ প্লাস ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওয়ান ওয়ান টু হয়ে যাচ্ছে, তার মানে টু বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ, আচ্ছা টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ কিসের ফর্মুলা, ট্যান টু এর ফর্মুলা হয়ে গেল প্রমাণ। নেক্সট কোশ্চেন, সাইন আলফা প্লাস কস আলফা, নিচে কস আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা একে সাইন কস আলফা দিয়ে যদি ওপর নিচে ভাগ করি এটা হয়ে যাবে ট্যান আলফা প্লাস ওয়ান, এটা হয়ে যাবে ওয়ান মাইনাস ট্যান আলফা, তাহলে ওয়ান প্লাস ট্যান আলফা দিয়ে ওপর নিচে আবার গুণ করলাম, তাহলে এটা হোল স্কোয়ার ফর্মুলায় পড়ে গেল, এটা ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আলফা। এই দুটোকে আলাদা করে দিলাম, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা আর ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আলফা, আর এইদিকে টু ট্যান আলফা বাই এটা, এটা কিসের ফর্মুলা, এটা নিচে হয়ে গেল কস টু আলফা, কস টু আলফা মানে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা, আর ট্যান টু আলফার ভ্যালু হচ্ছে এটা, তো এটাকে উপরে তুলে দিলে সেক টু আলফা হয়ে গেল। নেক্সট কোশ্চেন, এইটা ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা ট্যান 40 ডিগ্রি প্লাস কট 40 ডিগ্রি, কট 40 মানে ওয়ান বাই ট্যান 40 ডিগ্রি, লসাগু করে দিলাম ওপর নিচে দুই গুণ করলাম, তাহলে এটা কিসের ফর্মুলা, এটা সাইনের ফর্মুলা, তাহলে সাইন টু থিটার ফর্মুলা, এটা সাইনটা উপরে উঠলে কোসেক, কোসেক থেকে সেকে চলে গেলাম হয়ে গেল প্রমাণ। পরের কোশ্চেন, এটার মান বার করতে হবে, এটা ইন্টারেস্টিং কোশ্চেন, একটু ডিফারেন্ট টাইপ। তো এটাকে রেখে দিয়েছি কস 30 ডিগ্রির মান বসিয়েছি, রুট থ্রি বাই টু, টু টু কেটে গেল, রুট থ্রি পড়ে রইল, সাইন 80 ডিগ্রি ছিল, সেটা মানে হচ্ছে কস 90 মাইনাস 80, ওকে
আচ্ছা, সেটা কি হয়ে যাবে, cos 10 ডিগ্রি, এই 10 ডিগ্রি cos 10 ডিগ্রি কমন নিলাম, পরে রইল 2 sin 10 ডিগ্রি, আর এদিকে √3 cos 10 ডিগ্রি, আর এখানে দেখো sin 80 ডিগ্রি মানে হচ্ছে cos 90 - 80 মানে cos 10 ডিগ্রি, এই দুটো কেটে যাবে, পরে থাকছে 96 cos 65 ডিগ্রি sin 35 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে আমার 2, যদি জোর করে কমন নিই এখানে 10 ডিগ্রি, আর √3/2, 2 কমন নেওয়ার জন্য এটা 48 হয়ে গেল, sin 65 পড়ে রইল, sin 35 পড়ে রইল, sin 10 + √3/2 মানে 60 ডিগ্রি, sin c plus sin d এর ফর্মুলা ফেলেছি, 2 sin c + d/2 cos c minus d/2, আচ্ছা এটা 2 এর জন্য আবার এটা 24 হয়ে গেল, এটা পড়ে রইল, এটা পড়ে রইল, এটা 35 হচ্ছে, আর এটা 25 হচ্ছে, sin 35 ডিগ্রি এটা কেটে গেল, পড়ে রইল sin 65 ডিগ্রি, আর cos 25 মানে sin 90 - 25 মানে এটা 65, তো কেটে গিয়ে আলটিমেটলি অ্যান্সার হয়ে গেল 24। আশা করি বোঝা গিয়েছে, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দিস ইজ অল অ্যাবাউট মি অ্যান্ড দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেল, ইউ ক্যান কানেক্ট মি উইথ দিস টেলিগ্রাম চ্যানেল, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ডিটেলস, মানে দিস ইজ মাই অনলাইন প্ল্যাটফর্ম অ্যান্ড দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ডিটেলস, গো টু দিস চ্যানেল, ইউ উইল গেট ডিফারেন্ট সিরিজ রিলেটেড ভিডিও, সাম ম্যাথামেটিক্স, ডিফারেন্ট প্লে লিস্ট, ইউ ক্যান গো থ্রু দি প্লে লিস্ট, ইউ উইল গেট ডিফারেন্ট পার্ট, অ্যান্ড শেয়ার দিস ভিডিও টু ইউর ফ্রেন্ডস সো দ্যাট হি অর শি অলসো গেট বেনিফিট ফ্রম দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল ইফ ইউ নিউ ইন দিস চ্যানেল, দোজ অলরেডি সাবস্ক্রাইব থ্যাংকস ফর সাবস্ক্রিপশন, প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশন অফ আপকামিং ভিডিও, সো টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাংক ইউ।